হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তো ফিরে এলাম নতুন আর কি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি পিৎজা বানাবো, পিৎজা বানিয়ে খাবো। তো পিৎজা বানাতে কী কী প্রয়োজনীয় জিনিস তা আপনারা এক নজর দেখবেন, আস্তে আস্তে দেখতে থাকেন। তবে প্রথমে এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি আছে, এখানে আমি এক চামচ পরিমাণ ইক্স দেব। এটা দিয়ে আগে আমি একটা আটার ডো তৈরি করব। এক কাপ পরিমাণ কুসুম গরম পানি আছে, এক চামচ পরিমাণ চিনি, এটা ভালো করে মিশিয়ে নেব। এই ইক্সটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা, এখন আমি পিৎজার উপরে যে মাংসটা দেব, মুরগির মাংস, আমি এটা চিকেন পিৎজা বানাবো। তো মুরগির মাংসটা আমি তৈরি করতেছি, আপনারা দেখতে থাকুন। মুরগির মাংস রান্না হয়েছে, আমি আটার ডোটা তৈরি করব। হাত ধোয়া আছে, পরিষ্কার করা আছে। আমার ময়নটা হয়ে গেছে, তবে এক ঘন্টার জন্য এটা রেস্টে রাখবো, এক ঘন্টা পর আমি ফিরে আসবো। বন্ধুরা, এক ঘন্টা পরে ফিরে এলাম, আমার ডোটা মোটামুটি ফুলে গেছে, এটা রেডি করবো আমি।
হ্যাঁ বন্ধুরা, নিজের হাতে তৈরি পিজা সম্পূর্ণ রেডি হয়ে আমার সামনে। এখন বরাবর মতো আমি একটু খেয়ে টেস্ট করে দেখব। তো খাওয়ার আগে ওই যে অভ্যাস, তো বিসমিল্লাহ করে আমি পিজ্জাটা খাওয়া শুরু করি। দেখেন এই যে, এই দেখেন এই চিজটা, এটা চিকেন প্যান পিজ্জা। এই দেখেন দারুণ দেখাচ্ছে, গরম ধোঁয়া উঠতেছে, মুখে দিলে মুখ পুড়ে যাবে কিনা বলতে পারি না। তবে এক সাইড দিয়ে আমি শুরু করি। এখানে কিছু সস আছে, দেখেন তৈরি করা সস। আমি একটু সাইড দিয়ে শুরু করব বন্ধুরা, কারণ ভয় লাগে গরম। বিসমিল্লাহ, আসলে বন্ধুরা খুব সুস্বাদু হয়েছে, খুবই দারুণ, খুব মজা। হয়তো আপনারা খেতে পারছেন না, সেই জন্য হয়তো ভাবতেছেন যে কেমন হইলো, কিন্তু আসলে মজা ঘরের তৈরি। এভাবে চেষ্টা করবেন সবসময় নিজেরা বাসা বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন, তারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় যার যার পরিবারকে সময় দিবেন। আল্লাহ হাফেজ।